প্রতিদিনই সুরের খেয়াতে সুন্দর সুন্দর গান শুনবেন এই আশা নিয়ে আপনারাও থাকেন, আর আমাদেরও প্রচেষ্টা থাকে আপনাদের সেই আশা পূরণের। আজও নিশ্চয় আশাহত হবেন না, কারণ আজ যে রয়েছে সে সুন্দর গান শোনাবে এটুকু আমরা বলতেই পারি। সাথে আছে সুরের খেয়াতে সোমাশ্রী। সোমাশ্রী, কোথা থেকে এসেছো? আমি দক্ষিণ গোপালনগর থেকে এসেছি। আচ্ছা সোমাশ্রী, মনে হয় একটু চুপচাপ শান্ত মেয়ে। হ্যাঁ। ছোটবেলা থেকে কি খুব শান্ত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা সেই শান্ত হওয়ার গল্প বা অন্য গল্পতে পরে আসবো। সোমাশ্রী, কী কী গান শোনাবে আজকে? কী ধরনের গান এনেছে সুরের খেয়ার জন্য? রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল গীতি আর লোকসঙ্গীত। বা বেশ, প্রথমে কী ধরনের গানে যাচ্ছি? রবীন্দ্রসঙ্গীত শোনা, ঠিক, এটাই উচিত। আচ্ছা বেশ, চলো আমরা যাই। হ্যাঁ। সোমাশ্রী, খুব ছোট তো গ্রামে বড় হয়ে ওঠা। হ্যাঁ। তো সেই গ্রামে কি গানের চর্চার তেমন সুবিধা আছে, ছিল? আমি যখন জন্ম হই তখন অতটা ছিল না। যখন তুমি গানে এসেছো? হ্যাঁ। তো তখন অতটা ছিল না, কিন্তু এখন প্রচুর, মানে এখন প্রায় ঘরে ঘরে গান শুনতে শিখছে। আচ্ছা বেশ। আচ্ছা সোমাশ্রী, সেই গ্রাম থেকে আজকে এই পর্যন্ত আসা কার জন্য? আমার পরিবারের সবার সাপোর্ট আছে। এখন তো আমি বিয়ে করেছি, তো শ্বশুর বাড়িরও সবার সাপোর্ট আছে অবশ্যই। তবু সব, মানে সব থেকে যার অবদান আমার জীবনে, তিনি হলেন আমার মা। মানে আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে গান শিখেছেন। আচ্ছা। ওনার জন্যই আজ অবধি গানটাকে আমি ধরে আছি, আর আমার ইচ্ছে আছে যে আমি যতদিন বাঁচবো এই গানকে নিয়েই বাঁচবো। অসাধারণ, খুব ভালো। মায়ের আশা পূরণ করতে হবে মেয়েকে, তার জন্য মা এত কষ্ট করছে, তাই তো? ঠিক আছে, এবার আমরা গানে যাই, পরে গানে। ঝাড়া ফুল দলে কেউ তিথি, সাঁঝের বেলায়
সোমাশ্রী কিন্তু বেশ সুন্দর সুন্দর গান শোনাচ্ছে আমাদেরকে। সোমাশ্রী কত কতদিন বিয়ে হচ্ছে? নতুন বউ মনে হচ্ছে আমার যেন। হ্যাঁ, আমি 3 মাস বিয়ে করেছি। একদম ঠিক ধরেছি, আমি একদম নতুন বউ। আচ্ছা, বাড়িতে শ্বশুর বাড়িতেও সাপোর্ট আছে তুমি বললে? হ্যাঁ। শ্বশুর বাড়িতে কে কে আছে তোমাদের? শ্বশুর নেই, মানে শাশুড়ি মা আছে আর আমার স্বামী। আচ্ছা, শাশুড়ি মা সম্পর্কে একটু বলো। শাশুড়ি মা গান ভালোবাসেন? হ্যাঁ, খুবই ভালোবাসেন। উনি এখন তো 3 মাস হবে বিয়ে করেছে, হ্যাঁ, কিন্তু এই গান বাজনার পড়াশুনো, আমি পড়াশুনো এখনো করছি। আচ্ছা, বাহ, তাই জন্য আমাকে সংসারে খুব একটা কাজ টাজ করতে হয় না, উনিই করেন। আচ্ছা, মানে মেয়ের মতো ভালোবাসে? খুব মেয়ের মতোই ভালোবাসে। আর সোমাশ্রী যখন গান করতে বসে, পাশে এসে বসে থাকে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে তোমার গান শুনতে? হ্যাঁ, খুব ভালোবাসে। আচ্ছা, কি পড়ছো তুমি এখন? আমি এখন ডিএলএড কোর্স করছি। আচ্ছা, বেশ, মানে এটা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার চলছে। চলছে, আচ্ছা, পড়াশুনো, সংসার, তারপরে গান। হ্যাঁ, অসুবিধা হয় না শাশুড়ি মার জন্য, তাই তো? না, বেশ, মানে খুব ভালো একজন মানুষ পেয়েছো পাশে। মা আছেন এদিকে, শাশুড়ি মা, হ্যাঁ, দুই মায়ের মাঝে তুমি। আমার স্বামীও খুব ভালো। ও আচ্ছা, স্বামীর কথাটা বলছিলাম না। আচ্ছা, বেশ, স্বামীর কথা নয় পরে জানবো। আচ্ছা, ওর গানে যাই। সাবধানে ভাই গাড়িটা চালাও, ট্রাফিক আইন মেনে, দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে। বাড়িতে তোমার আছে পরিবার, এ কথাটি রেখো মনে, পথচারীরও আছে পরিবার, এ কথাটি রেখো মনে, দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে। সাবধানে ভাই গাড়িটা চালাও, ট্রাফিক আইন মেনে, দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানে।
ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কে জানে, দুর্ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কে জানে। সোমাশ্রী, এই গানটাতে সকলকে একটা অসাধারণ বার্তা দিল, তাড়াহুড়ো নয়, একটু হাতে সময় নিয়ে বেরানো উচিত, তাই তো? হ্যাঁ, রাস্তায় বেরালেই যেন আমাদের যত তাড়াহুড়ো থাকে। হ্যাঁ, পরিবার আছে সেটা সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা তো সবাই মাথায় রাখবেন, অবশ্যই সাবধানে চলাফেরা করুন। কিন্তু আমি একটু জানবো, সোমাশ্রী বলুন, হাজব্যান্ড খুব ভালো, এটা আমাকে জানতেই হবে, নাহলেও খুব রেগে যাবে। কি করেন হাজব্যান্ড? হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে। আচ্ছা, হাজব্যান্ডের গাড়ি আছে কি? বাইক আছে। বাইক আছে, তো হাজব্যান্ডকে গানটা শুনিয়েছো তো বারে বারে? হ্যাঁ। হেলমেট ছাড়া যেন না পথে বেরায়। হ্যাঁ, সবসময় বলিও। বলো না, একদম কড়া শাসনে রাখি সোমাশ্রী, বেশ ভালো। সোমাশ্রী, এবার কি গান শুনবো? আর মিলন হবে কতদিন আগে। আচ্ছা চলো। যখন ঐরূপ সারা না হয়,
সুমাশ্রী, তোমার গুরুদের কথা শুনবো, মানে গানে কারা কাদের কাছে গান শিখেছো, গানের গুরুদের কথা বলো। আমি 16 বছর পর্যন্ত পুরো পুতুলানির সাঁতরা মাস্টারের কাছে শিখেছি, এখন প্রকৃতিরঞ্জন নায়কের কাছে শিখছি। আচ্ছা, এখন কেমন গান শিখছো, মানে এখন কী কী ধরনের গান শিখছো? আগে এমনি ক্লাসিক্যাল থিওরি যেগুলোকে বলে সেগুলো শিখেছি, আর এখন বাউলাঙ্গ বা বিভিন্ন আধুনিক গান এইসব শিখছি। আচ্ছা বেশ, খুব ভালো গান শিখাচ্ছেন তোমাকে, সেটা বুঝতেই পারছি, কিন্তু এবার বলো কী গান, কারণ আমরা কিন্তু শেষ গানে পৌঁছে গেছি, কী গান দিয়ে শেষ করছো আজকে? নজরুল গীতি দিয়ে শেষ করো। বাস শুরু করো। সোমাশ্রী খুব সুন্দর গান করেছে, গানে গানে সময় শেষ। সোমাশ্রীর সাথে আজকে যারা রয়েছেন মিউজিশিয়ান দাদারা, তাদের সাথে পরিচয় করাবো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎদা, সন্তুদা তবলাতে, মলয়দা গিটারে, অক্টোবাটে রয়েছেন অরবিন্দদা। সবাই ভালো থাকুন আর অবশ্যই চোখ রাখুন। হ্যাঁ, চোখ রাখার আগে একটা জিনিস বলে দিই, সোমাশ্রী তোমার গান খুব সুন্দর হয়েছে, আর সোমাশ্রীর গান বারে বারে দেখতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবে সুরের খেয়া সার্চ করতে হবে। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া অনুষ্ঠান। নমস্কার।